অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার থেকে শুরু হলো আগরতলা সাব্রুম এসি বাস পরিষেবা, যদিও বেসরকারিভাবেই এই বাস পরিষেবা চালু হলো। এই এসি বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক শঙ্কর রায়। প্রথম অবস্থায় একটি বাস একবার করে যাতায়াত করবে। দক্ষিণাঞ্চলের মানুষের জিবি হাসপাতালে আসা যাওয়ার সুবিধার্থেই এই বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন বাস মালিক নারায়ণচন্দ্র ভৌমিক। শুক্রবার গোয়েশ্বর রামকৃষ্ণ মিশনে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কলকাতার 7 জন বিশিষ্ট চিকিৎসক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। নোটবন্দির ফলে দেশব্যাপী অর্থনৈতিক অবরোধের প্রতিবাদে তেরিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে আজ তেরিয়ামুড়া গণ অবস্থান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবছরও বিশালগড় আনন্দমার্গ স্কুলের উদ্যোগে ভ্রাতৃ দ্বিতীয়া উৎসবের আয়োজন করা হয়েছে। স্কুলের শিক্ষিকারা বাজারের ব্যবসায়ী ও সহ গাড়ি চালকদের ভয় ফোটা দিয়ে উৎসব পালন করলেন। মদের জন্য টাকা না দেওয়ায় রাতের অন্ধকারে গাড়ি ভাঙচুর করে এক দুষ্কৃতী। ঘটনা বৃহস্পতিবার রাত 3টে নাগাদ পানিসাগর এলাকায়। গাড়ি ভাঙচুরের ঘটনায় যুক্ত দুষ্কৃতীর নাম থাম দিয়ে শুক্রবার জোড়াইবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত এখনো অধরা। পানিসাগর এলাকায় সুরজিৎ মজুমদারের গাড়ি ভাঙচুর করার ঘটনায় এলাকারই যুবক মিলন কান্তি দাস এই অভিযোগ। সুরজিতের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। নোটবন্দির প্রতিবাদে শুক্রবার কৈলাসহরে বিক্ষোভ প্রদর্শন করে জেলা কংগ্রেস। এসবিআই ইউবিআই ব্যাংকের সামনে হয়েছে বিক্ষোভ। শনিবার রবিবার আগরতলার হাট বাজার খোলা থাকবে, এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মোহনপুর মহকুমার অন্তর্গত মেখলি বন্ধ জেবি স্কুলটির বেহাল দশা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন এলাকার অভিভাবকরা। স্পেনের সেন্টিগোয়া শহরে অনুষ্ঠিত বিশ্ব ক্যাডেট অনূর্ধ্ব 8 দাবা চ্যাম্পিয়নশিপে চতুর্থ রাউন্ডে কাজাখস্তানের কাউসারের আলীকে পরাজিত করল রাজ্যের খুদে দাবাড়ু আসিয়া দাস। চতুর্থ রাউন্ডের জয়ের সুবাদে 3.5 পয়েন্ট অর্জন করে দশম থেকে ষষ্ঠ স্থানে উঠে এল আসিয়া। নোটবন্দির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার আগরতলার আরবিআই কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল প্রদেশ কংগ্রেস। আরবিআই এর সামনে বিক্ষোভ প্রদর্শনী নেতৃত্ব দিয়ে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা ও পিসিসির কার্যকরী সভাপতি তথা এআইসিসির অন্যতম সম্পাদক মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব। ত্রিপুরা সাবসিন এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই সংশোধনীর ফলে এখন থেকে ব্যবসায়ীরা ইচ্ছে করলে সপ্তাহে 7 দিন ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন। পালাটানার ওটিপিসি প্রজেক্ট থেকে রাজ্য সরকার মাত্র 0.5% শেয়ার পায়। পূর্বতন সরকার এমন চুক্তি করে গেছে বলে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পালাটানা প্রজেক্টের ILNFS সংস্থা তাদের 26% শেয়ার ছেড়ে দেবে। এই 26% শেয়ার পেতে চেষ্টা করবে রাজ্য সরকার। রাজ্যে দ্বিতীয় পর্যায়ের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা আগামী 30 ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে। টেট পরীক্ষার জন্য অনলাইন আবেদন পত্রে আবেদনকারীকে অবশ্যই বিএড ও ডিএলএড এর বিষয়টি উল্লেখ করতে হবে। শুক্রবার ভ্রাতৃ দ্বিতীয়া সকাল থেকে বাড়িতে বাড়িতে ভাই ফোঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত রাজ্য উৎসবের মেজাজ। শুক্রবার সাত সকালে মধুপুরের হাসপাতাল চৌমুহনীতে রাস্তার পাশে ষাটোর্ধ্ব শান্তি সরকারের মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য।
মধুপুরে হাসপাতাল চৌমুহনীতে রাস্তার পাশে ষাটোর্ধ্ব শান্তি সরকারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবার শোকান্ত, তদন্তে পুলিশ। শুক্রবার সকালে হাঁপানিয়ায় বাঘ এবং ট্রিপারের সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু, অপর এক আহত, এলাকায় শোকের ছায়া। হাঁপানিয়ায় শুক্রবার সকালে ট্রিপারের চাকায় পিষে দুই বাইক আরোহীর মৃত্যু, অপর এক আহত, ট্রিপার আটক, ট্রিপারের চালক পলাতক। মুখ্যমন্ত্রী সরকারি আবাসে ফাই ফোটার আয়োজন, বোনেদের কাছ থেকে গণহারে ফোটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মেয়ের সরকারি আবাসে গণহারে বোনেদের কাছ থেকে ভাই ফোটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঘরে ঘরে ভয়েদের বোনেদের সুরক্ষা ব্যবস্থার শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্ত্রীকে পাশে বসে শুক্রবার নিজ সরকারি আবাসে গণহারে বোনেদের কাছ থেকে ফোটা নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বোনদের শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী জয়নীতি দেব।